দুধ মহান রবের এক নিয়ামত, যার উপমা বের করা কষ্টসাধ্য ব্যাপার। এর মধ্যে মানব জাতির শিক্ষা রয়েছে। মহান আল্লাহ বলেন, অবশ্যই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য শিক্ষা রয়েছে। তাদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্য থেকে আমি তোমাদের পান করাই বিশুদ্ধ দুধ, যা পানকারীর জন্য সুস্বাদু। সূরা নাহল আয়াত 66। আমাদের খাদ্য তালিকায় দুধ অন্যতম প্রধান খাবার। দুধে আছে অ্যামিনো অ্যাসিড, বিভিন্ন ধরনের ভিটামিন, খনিজ পদার্থ যেমন ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, কপার, জিঙ্ক, আয়োডিন ও সেলেনিয়াম, যা দৈহিক গঠন ও মেধা বিকাশে সহায়ক। সর্বোচ্চ পুষ্টিমানের জন্যই দুধের শ্রেষ্ঠত্ব। আসুন আমরা দুধ খাওয়ার উপকারিতাগুলো জেনে নিই। এক, দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা মাংসপেশির গঠনে সহায়তা করে ও মাংসপেশির আড়ষ্টতা দূর করে। নিয়মিত ব্যায়ামের ক্ষেত্রে প্রতিদিন এক গ্লাস দুধ খুবই উপকারী। শিশুদের মাংসপেশির গঠন উন্নত করতেও প্রতিদিন দুধ পান করা উচিত। নিয়মিত দুধ খেলে শরীরের ক্যালসিয়ামের অভাব দূর হয় এবং যারা নিয়মিত দুধ পান করেন তাদের যে কোনো ক্ষত দ্রুত সেরে যায়। দুই, অল্প বয়সেই অনেকের ত্বকে বয়সের ছাপ দেখা দেয় এবং ত্বক ঝুলে যায়, খসখসে হয়ে যায়। দুধে থাকা ভিটামিন B12 ও অন্যান্য উপাদান ত্বককে স্বাস্থ্যকর, নরম ও তরতাজা রাখতে সহায়তা করে। তাই রোজ রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করাই ভালো। তিন, ক্যালসিয়াম দাঁত ও হাড়ের গঠন মজবুত করে। প্রতিদিন দুধ পান করলে দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতে পোকা ও হলুদ ছোপ পড়া, হাড় ক্ষয়ের মতো সমস্যা থেকে মুক্তি মিলবে। চার, দুধ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ও রক্ত পরিষ্কারের পাশাপাশি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। পাঁচ, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে এবং দুধ জাতীয় খাবারে অ্যালার্জি না থাকলে রাতে ঘুমানোর আগে প্রতিদিন এক গ্লাস গরম দুধ পান করুন। ছ, প্রতিদিন এক গ্লাস দুধ পানে অন্যান্য খাবারের চাহিদা অনেকাংশে মিটে যায়। দুধ পানের ফলে দেহের অনেক ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়। তাই ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগলে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে কম সময়ে ওজন কমাতে চাইলে প্রতিদিনের ডায়েটে দুধ রাখুন। সাত, দুধে থাকা ভিটামিন ও মিনারেল ফিটনেস বাড়ায় ও মানসিক চাপ দূর করতে সহায়তা করে। সারাদিনের মানসিক চাপ দূর করে শান্তির ঘুম নিশ্চিত করতে প্রতিদিন রাতে এক গ্লাস কুসুম গরম দুধ পান করুন। আট, খালি পেটে দুধ পান করা এড়িয়ে চলুন। আপনি যদি বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন তবে অবশ্যই এটি মানুন, বাসি দুধ পান করা এড়িয়ে চলুন। বাসি দুধ আমাদের শরীরে নানাবিধ সমস্যা তৈরি করে, তাই সর্বদা টাটকা এবং ভালো করে ফুটিয়ে দুধ পান করুন। দুধ পান করার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, যদি তোমরা দুধ পান করো তাহলে দুধ পান করার পর তোমরা বলো, হে আল্লাহ, এতে আমাদের জন্য বরকত দাও এবং তা আরও বেশি করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, দুধ ছাড়া আর কোনো খাবার জিনিস নেই যা একই সঙ্গে খাবার ও পানীয় উভয়টির জন্যই যথেষ্ট হয়। আবু দাউদ। সুস্থ শরীর সবল মন, বাঁচতে হলে প্রয়োজন।